র‍্যাপকে আধুনিক করে গড়ে তুলছি, শুধু র‍্যাপ না, সব প্রতিটি সংস্থাকেই, তাদেরকে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমরা উন্নত করে দিচ্ছি, এবং সময়ের প্রয়োজনে যা যা প্রয়োজন আমরা কিন্তু তা দিয়েছি। র‍্যাপকেও কিন্তু আমরা ত্রিমাত্রিক সংগঠন হিসেবেই গড়ে দিয়েছি, তাদের যোগাযোগের জন্য যেমন গাড়ি ব্যবস্থা, আবার এদিকে হেলিকপ্টারের ব্যবস্থা, পুলিশেরটা এখনও বাকি আছে কিন্তু সেটাও ব্যবস্থা হয়ে গেছে, যেখানে কোনো ক্ষেত্রেই কিন্তু কেউ পিছিয়ে নাই, যে একজনে নাই আরেকজন আছে সেটা আমরা সকলের জন্য করে দিচ্ছি। একটাই কারণ, সেটা হলো দেশের আর্থসামাজিক উন্নতি করা, দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা এনে দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে র‍্যাপকে 15টি ব্যাটালিয়ন সমন্বয়ে প্রতিষ্ঠিত একটা অত্যন্ত চৌকস বাহিনীতে পরিণত করেছি, এবং র‍্যাপের যে দুঃসাহসিক অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মকাণ্ডের জন্য প্রতি বছর র‍্যাপ কিন্তু পুরস্কার পাচ্ছে, পুলিশ পদক পেয়ে আসছে। এছাড়া র‍্যাপ মহাপরিচালক পদক প্রণয়নের পরিকল্পনা হচ্ছে, কি কবে হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ, এটা ডিজি ব্যাচ দরকার। তো র‍্যাপ মহাপরিচালক পদক প্রণয়ন করা হবে, আমি মনে করি এর ফলে এই বাহিনীর সদস্যদের মধ্যে আরও বেশি উদ্দীপনা এবং অনুপ্রেরণা জাগবে, কাজের আরও আকাঙ্ক্ষা বাড়বে। র‍্যাপের হেডকোয়ার্টারের জন্য নতুন একটা জায়গা ইতিমধ্যে দেওয়া হয়েছে, নির্মাণ কাজও শুরু হয়েছে, সেটাও প্রায় শেষ পর্যায়ে, কারণ এই জায়গাটা একটু বেশি ছোট এবং একটু মানে ভিতরের দিকে হয়ে গেছে, কাজে আমরা হাউস ক্যাম্পের পাশেই বিশাল জায়গা দিয়ে দিয়েছি, আর সুন্দর পরিবেশে র‍্যাবের হেডকোয়ার্টার নির্মাণ হবে, যাতে তাদের কার্যকারিতা আরও বৃদ্ধি পায় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমি ধন্যবাদ জানাই বিগত নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই ক্ষেত্রে র‍্যাব যথাযথ ভূমিকা পালন করেছে, সেই সঙ্গে আমাদের অন্যান্য সকল সংস্থা, আমাদের জনপ্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার বিজিবি, প্রত্যেকেই যথাযথ ভূমিকা পালন করেছে, এবং 75 সালের 15ই আগস্টের পর যতগুলি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে আমি অন্তত এইটুকু বলতে পারি, এবারের নির্বাচন সব থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিতে পেরেছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে বাংলাদেশের এই নির্বাচনে হয়তো সকলে খুশি হতে পারেনি, খুশি কারা হতে পারেনি, যারা চায়নি কোনো নির্বাচন হোক, যারা চায়নি এখানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, তারা হয়তো অখুশি, কিন্তু বাংলাদেশের মানুষ এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ সংস্থা তারা সকলেই আনন্দিত, এবং সকল অনেকের কাছ থেকে, বেশিরভাগ সকলের কাছ থেকে একটা অভিনন্দন পত্র আমরা পেয়েছি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য এবং আবার সরকার গঠন করার জন্য।